আসসালামু আলাইকুম, আমি আরিফ আশরাফ ইমেজ কথা বলছি ঢাকা ডিজাইনের থেকে। আজকে আমার সাথে আছে কাজী রফি। আজকে আমরা নারায়ণগঞ্জে ডিজাইন করা একটি তিনতলা সিঙ্গেল ফ্যামিলি রেসিডেন্স দেখাবো, এটাকে আমরা ট্রিপ্লেক্সও বলে থাকি। এই বাড়িটি একটু এক্সক্লুসিভ, কারণ এটা অনেক লাক্সারি, আমরা খুব একটা লাক্সারি বিল্ডিং আপনাদেরকে দেখাইনি আগে। এবং এটায় প্রায় 7টি বেডরুম আছে এবং দোতলায় একটি সুইমিং পুল আছে। আমরা ভিডিওটি শুরু করছি, তবে ভিডিওটি আপনারা যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে আমাদের পেজটিতে প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুকে দেখে থাকলে আমাদের পেজটি ফলো করবেন। এটার লোকেশন ছিল নারায়ণগঞ্জ, এবং প্রজেক্টের যে ওনার তার মা বেসিক্যালি সেখানে ফুল টাইম থাকবেন। আর প্রজেক্টের ওনার যিনি ছিলেন, তিনি তার মায়ের ক্লাইম্বিংয়ের সুবিধার জন্য একটা সেপারেট স্টেয়ার চেয়েছিলেন, যেটা অলমোস্ট র্যাম্পের মতো খুব ধীরে ধীরে উপরে উঠেছে, এবং রাইজার ছিল 4 ইঞ্চি, মাত্র 4 ইঞ্চি করে এক একটা স্টেপ ছিল। আর টিপিক্যাল ইউজের জন্য আরও একটি স্টেয়ার বাড়ির উত্তর দিকে মাঝামাঝি জায়গায় আছে। তো আমরা বাড়ির ওরিয়েন্টেশনের কথা যদি বলি, বাড়িটা মূলত সাউথ ফেসিং, এবং এটার গ্রাউন্ড ফ্লোরটা আমরা দেখতে পাচ্ছি। গ্রাউন্ড ফ্লোরে একটি বেডরুম আছে, যেটাকে আমরা গেস্ট বেডরুম বলতে পারি, অথবা ওনারের মা যদি অসুস্থ থাকেন বা তিনি চাইলে এই বেডরুমটিও ব্যবহার করতে পারেন। একই সাথে এখানে কিচেন আছে, ডাইনিং আছে, এবং একটি বড় ড্রয়িং রুম আছে। তো আমরা এন্ট্রি থেকে দেখাই, ভিকুলার এন্ট্রি হচ্ছে বেসিক্যালি এদিক দিয়ে, দুটো গাড়ির পার্কিং আছে। পার্কিং এর পরে কিছু স্টেপ দিয়ে, এটা সম্ভবত প্লিনথ লেভেল একটু উঁচু ছিল, একটু হাই ছিল, এবং প্লিনথে ওঠার পরে একদিকের এন্ট্রি দিয়ে ফয়ার স্পেসে এসে প্রাইভেট এরিয়াতে এন্ট্রি করা যায়, আরও একটি ডোর দিয়ে বেসিক্যালি বড় একটি লিভিং স্পেসে এন্ট্রি করা যায়। এই লিভিং স্পেসের একটু ইম্পর্টেন্স ছিল এই সেন্সে যে তিনি যখনই গ্রামের বাড়িতে যান বা তার এলাকায় ভিজিট করতে যান, তখন প্রচুর মানুষ তার সাথে দেখা সাক্ষাৎ করতে আসে। তো তাদের সবাইকে বসানোর সুবিধার জন্য নর্মালের চেয়ে কিন্তু বা টিপিক্যাল লিভিং রুমের চেয়ে বেশ বড় একটি সিটিং অ্যারেঞ্জমেন্ট এখানে আছে, যদিও ডাইনিংটি খুব সিম্পল এবং নর্মাল। এবং ডাইনিং এর সাথে পাশে একটি কিচেন আছে, এবং কিচেনের সাথে একটি কমন টয়লেট দেওয়া আছে। এবং বাসার সবার জন্য যে মেইন এন্ট্রি, সেটা দিয়ে ঢোকার পরে একটি ফয়ার স্পেস আছে। ফয়ার স্পেসটা অনেক বড়, মূলত গ্র্যান্ডনেস দেওয়ার জন্য এরকম বড় একটি ফয়ার স্পেস রাখা হয়েছে। এই ফয়ার স্পেস থেকে কিন্তু চাইলে এই স্টেয়ার বা এই স্টেয়ার যে কোনো একটি ব্যবহার করে তারা ওপরতলা যেতে পারবেন। এর ভেতরে বাম দিকের বা পশ্চিম দিকের এই স্টেয়ারটি দোতলাতে গিয়েই শেষ হয়ে গিয়েছে, কিন্তু এটা ছাদ পর্যন্ত কন্টিনিউ করেছে। আর এই বিল্ডিং এর জন্য যে সাইডটা আছে, সেই সাইডটা প্রায় 8 কাঠার মতো বড়। আর যে বিল্ডিংটা আমরা বানাচ্ছি সেটা টোটাল কাস্টিং এরিয়া হচ্ছে 6000 স্কোয়ার ফিট। এবারে আমরা ওপরের ফ্লোরটা দেখব। বিল্ডিংটা যখন ডিজাইন করা হয় তখন তখন অ্যাকচুয়ালি যেটা আমাদের প্রাইমারি কনসেপ্ট যেটা ছিল, সেটা হচ্ছে যে গ্রাউন্ড ফ্লোরটাকে আমরা বেসিক্যালি পাবলিক জোন হিসেবে কনসিডার করেছিলাম, এবং দোতলা থেকে বিল্ডিংটা অ্যাকচুয়ালি ট্রিপ্লেক্স, তো দোতলা এবং তিনতলা এই দুটো ফ্লোরকে আমরা হচ্ছে অ্যাকচুয়ালি প্রাইভেট জোন অথবা হচ্ছে ওনারদের নিজস্ব হচ্ছে জোন হিসেবে কনসিডার করেছিলাম। তো আমরা যেমনটা দেখলাম যে এখানে হচ্ছে ওই লম্বা স্টেয়ারটা দিয়ে আমরা এখানে চলে আসতে পারতেছি, এখানে হচ্ছে এখানে এসে ডিরেক্ট আমরা একটা ফ্যামিলি লিভিং দেখতে পাচ্ছি, এবং যেই নর্মাল ইউজের জন্য যে স্টেয়ারটা আছে সেই স্টেয়ারটাও অ্যাকচুয়ালি ওপেন হচ্ছে আমাদের এই ফ্যামিলি লিভিং স্পেসটাতে। তো ফ্যামিলি লিভিং স্পেসটাই আসলে হচ্ছে ওনাদের ফ্যামিলি মেম্বারদের জন্য গ্যাদারিং স্পেস হিসেবে কাজ করবে। এবং এখানকার সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা যেটা হচ্ছে যে ওনারের হচ্ছে একটা ডিমান্ড ছিল একটা সুইমিং পুলের, তো আমরা অ্যাকোমোডেট করার চেষ্টা করেছি সুইমিং পুলটাকে ফ্যামিলি লিভিং এর ঠিক পাশে, এবং এখানে একটা ডেক দিয়ে একটা কোজি একটা এরিয়া ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে। এবং আপনারা যদি খেয়াল করেন তাহলে হচ্ছে এই পোর্শনটা আমরা হচ্ছে একটা স্ক্রিন ওয়াল দিয়ে ঢেকে দিয়েছি, যেহেতু হচ্ছে ওনারা একটু কনজারভেটিভ ফ্যামিলি থেকে বিলং করেন, তো সুইমিং পুলটা যাতে হচ্ছে ওনাদের ফ্যামিলি সবাই হচ্ছে প্রপারলি এনজয় করতে পারে, প্লাস প্রাইভেসিটাও যাতে হচ্ছে এনশিওর করা যায়, এই কারণে হচ্ছে এই পোর্শনটাতে আমরা হচ্ছে একটা স্ক্রিন ওয়ালের মতো অ্যাড করে দিয়েছি। আর ফ্যামিলি লিভিং থেকে ডিরেক্ট হচ্ছে এখানে গ্লাসের একটা স্ক্রিন দেওয়া আছে, তো এখান থেকে সুইমিং পুলের যে পানির যে ব্যাপারটা এটাও এনজয় করা যাবে এখান থেকে। এই জায়গায় বেডরুম, ফার্স্ট ফ্লোরে বেডরুম মূলত আছে তিনটা, প্রতিটার সাথে অ্যাকচুয়ালি অ্যাটাচ টয়লেট আছে। সবচেয়ে বড় যে দুইটা বেডরুম, সেই দুইটা বেডরুমই অ্যাকচুয়ালি সাউথ ফেসিং, এবং এখানে একটি চাইল্ড বেড আছে। এবং এই পোর্শনটাতে একটা কিচেনেট আছে, যেহেতু হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে যে কিচেনটা ওই কিচেনের তুলনামূলকভাবে একটু বড়, যেহেতু হচ্ছে কোনো প্রোগ্রাম হলে অথবা কোনো ধরনের হচ্ছে অকেশনে যখন রান্নাবান্না করা হবে, ভারী রান্নাবান্নাটা অ্যাকচুয়ালি হবে নিচের যে কিচেনটা সেটা। অ্যান্ড এই কিচেনটা এবং কিচেনেট হিসেবে ইউজ করতে পারবেন চাইলে ওনারা। এই কিচেনটা অ্যাকচুয়ালি ওনাদের রেগুলার ইউজের জন্য কনসিডার করে আমার ডিজাইন করা হয়েছে। এবার আমরা তৃতীয় তলা বা সেকেন্ড ফ্লোরে চলে এসেছি।
এদিকে যে স্মুথ স্টেয়ারটা ছিল সেই স্টেয়ারটা এখানে আর কন্টিনিউ করে নাই, এখানে এটা টেরেস হয়ে যাচ্ছে, এবং নিচের ফ্লোরের যে লেআউট ছিল সেই লেআউটের সাথে এটা প্রায় আইডেন্টিক্যাল। এদিকে একটি ছোট বেডরুম আছে এবং সাউথে দুটি বড় বেডরুম আছে। আর সুইমিং পুলের ওপরের যে স্পেসটা সেই জায়গাটা এখানে ওপেন হয়ে গিয়েছে, এবং এখানে অ্যাডিশনাল একটি ফ্যাসিলিটি হচ্ছে একটি রিডিং রুম। আর ডেকের যে এরিয়াটা ছিল নিচে সুইমিং পুলের, এখানে পারগোলা আমরা দেখতে পাচ্ছি যে জায়গাটি দিয়ে সান কাটিং হবে কিন্তু সানলাইট নিচে পড়বে। তো এই ছিল আমাদের একটি ট্রিপ্লেক্স। এখানে 7টি ফুল ফ্লেজড বেডরুম আছে উইথ অ্যাটাচ বাথরুম, একটি কমন বাথরুম আছে, একটি ফুল কিচেন এবং একটি ছোট কিচেনেট আছে, সেই সাথে দোতলায় একটি লম্বা এবং ভেরি প্র্যাকটিক্যাল সুইমিং পুল আছে। পুরো বাড়িটি সাউথ ফেসিং, এখানে স্টেয়ারও দুটো আছে, একটি বাসার বয়স্ক মানুষদের জন্য খুব লো রাইজ একটি স্টেয়ার, 4 ইঞ্চি করে রাইজার হাইট, এবং অন্য স্টেয়ারটি রেগুলার স্টেয়ার। এছাড়াও এখানে একটি রিডিং রুম আছে। তো আমাদের প্রেজেন্টেশনের সময় আপনারা নিশ্চয়ই অ্যানিমেশনে অনেক ডিটেল দেখেছেন, তো এই বিল্ডিংটি সম্পর্কে আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে, স্পেশালি আপনারা নিজেরা যদি এই ধরনের কোনো প্রজেক্ট করতে চান বা বাড়ি বানাতে চান, তাহলে ভিডিওর নিচে দেওয়া ফোন নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট করে যে কোনো সময় আমাদের অফিসে চলে আসতে পারেন। থ্যাংক ইউ।